নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী বংশে রাজবংশের অবদান কী ছিল বাংলার ইতিহাস সংক্রান্ত অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলের বাংলার ইতিহাস বা বঙ্গের ইতিহাস এই প্লেলিস্টটি অবশ্যই দেখুন সেখানে আপনারা আমাদের বাংলার ইতিহাস সংক্রান্ত প্রচুর ভিডিও পেয়ে যাবেন এছাড়া যুগ অনুসারে ভিডিও পেতে দেখুন আমাদের চ্যানেলের বাকি প্লেলিস্টগুলো চলে যাচ্ছি আলোচনার মূল অংশে বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী বংশের একশো বছরের রাজত্বকাল একটি উল্লেখযোগ্য অধ্যায় ছিল তেরোশো থেকে ১৪১৫। এবং চোদ্দশো বিয়াল্লিশ থেকে চোদ্দশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত এই বংশের প্রতিষ্ঠাতা ইলিয়াজ শাহ তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে লক্ষণাবতীর সিংহাসনে বসেছিলেন স্যার যদুনাথ সরকার বলেন যে লক্ষণাবতীর সিংহাসনে ইলিয়াস শাহের আরোহণের সঙ্গে সঙ্গে বাংলার ইতিহাসে একটি নতুন যুগের সূচনা হয়েছিল আর নিউ চ্যাপ্টার ওয়াজ ওপেন ইন দ্য হিস্টরি অফ বেঙ্গল উইথ দ্য অ্যাসেশন অব ইলিয়াস শাহ টু দ্য থ্রোন অব বেঙ্গল ডাক্তার নুরুল হাসানের মতে ইলিয়াস শাহ বাংলার ইতিহাসে এক গৌরবময় যুগের সূচনা করেন এই বংশের শাসনকাল বাংলার রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসে সত্যি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ইলিয়াস যখন সিংহাসনে বসেছিলেন তখন বাংলায় কোনো রকম রাজনৈতিক ঐক্য ছিল না শাসনতান্ত্রিক সুবিধা এবং অন্যান্য কারণে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগল তেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাংলাকে তিনটি শাসনতান্ত্রিক কেন্দ্রে বিভক্ত করেছিলেন লক্ষণাবতী সাদগাঁও এবং সোনারগাঁও এই তিনটি কেন্দ্রে তিনজন শাসনকর্তা নিযুক্ত ছিলেন তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে লক্ষণাবতীর সিংহাসনে আরোহণের পর ইলিয়াস শাহ সাতগাঁও এবং সোনারগাঁও দখল করে বাংলায় রাষ্ট্রীয় ঐক্য সম্পন্ন করেন কেবলমাত্র রাষ্ট্রীয় ঐক্য সম্পাদনই নয় বিহার উড়িষ্যা অহর বর্তমান আসাম এবং কামতা রাজ্যে আধিপত্য বিস্তার করে তিনি নিজের শক্তি বৃদ্ধি করেছিলেন এইভাবে বাংলার আধিপত্য এবং রাজ্যসীমা বহুদূর পর্যন্ত সম্প্রসারিত হয় তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তিনি নেপাল আক্রমণ করেন এবং রাজধানী কাঠমান্ডু লুণ্ঠন করে প্রচুর ধনরত্ন সহ বাংলাতে প্রত্যাবর্তন করেন তার উত্তরাধিকারীরাও তার পদাঙ্ক অনুসরণ করেছিল দিল্লির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে বাংলায় একটি অখণ্ড এবং সার্বভৌম রাজশক্তির প্রতিষ্ঠা ইলিয়া শাহী বংশের অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব সুলতান গিয়াস উদ্দিন আইওয়াজ খোলজি সর্বপ্রথম বাংলায় স্বাধীন সুলতানি প্রচেষ্টায় সচেষ্ট হন তার উদ্যোগ ব্যর্থ হয়েছিল বাংলার পরবর্তী শাসনকর্তাগণ কিন্তু এই পথ থেকে একেবারে সরে আসেননি ইলিয়াস শাহের ক্ষমতা বৃদ্ধিতে দিল্লিশ্বর ফিরোজ তুগলক আতঙ্কিত হয়ে বাংলা আক্রমণ করেন শেষ পর্যন্ত দুপক্ষের মধ্যে সন্ধি স্থাপিত হয় এবং দিল্লি বাংলার স্বাধীন সত্তা মেনে নেয় পরবর্তীকালে ইলিয়াস শাহর পুত্র সিকন্দর শাহর রাজত্বকালে ফিরোজ তুগলক বাংলায় আক্রমণ করেন এবং এবারেও তিনি ব্যর্থ হন সিকান্দার শাহের রাজত্বকাল তেরোশো সাতান্ন থেকে উননব্বই খ্রিস্টাব্দ ফিরোজ তুগলক বাংলায় আক্রমণ করেছিলেন তেরোশো উনষাট খ্রিস্টাব্দে শেষ পর্যন্ত দুপক্ষের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফিরোজ তুগলক কার্যত বাংলার স্বাধীনতা মেনে নিতে বাধ্য হয়েছিলেন এইভাবে শাহী বংশের আমলে মুসলিম শাসনাধীন বাংলায় প্রথম এক স্বাধীন এবং সার্বভৌম রাজশক্তির আবির্ভাব ঘটে এরপরে দুশো বছর ধরে আফগানদের অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত বাংলাদেশ আর কখনও দিল্লি কর্তৃক আক্রান্ত হয়নি হিন্দু মুসলিম ঐক্য এবং ধর্মীয় উদারতা এই যুগের অন্যতম বৈশিষ্ট্য ইলিয়াস শাহী শাসকেরা প্রতিভাশালী স্থানীয় অমুসলমানদের উচ্চ রাজপদে নিযুক্ত করে একটি ধর্মনিরপেক্ষ প্রশাসন গড়ে তোলার চেষ্টা করেন স্থানীয় হিন্দু নায়কেরা রাজদরবারে উপযুক্ত মর্যাদা লাভ করেছিল দিল্লি সুলতানের বিরুদ্ধে সংগ্রামেও তারা স্থানীয় হিন্দুদের ব্যাপক সহযোগিতা পেয়েছিল এই বংশের শাসক বারবক শাহের রাজত্বকালে হিন্দু সভাসদরা ছিলেন কেদার রায় মন্ত্রী বিশ্বাস রায় গন্ধর্ব রায় মুকুন্দ জগদানন্দ রায় সুনন্দ চিকিৎসক অনন্ত সেন উল্লেখযোগ্য এইভাবে হিন্দু মুসলিম সহযোগিতায় বাংলায় একটি অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠেছিল বহির্ভারতের সঙ্গে বাংলার ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন এই যুগের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য চীন এবং আরব দেশের সঙ্গে এই বংশের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয় এবং এই দুই দেশের সঙ্গে বাংলার সুলতানদের দুধ বিনিময় হতো যেমন চৈনিক দূত মা হুয়ান এই সময়ে বাংলা এসেছিলেন চীনের মিং সম্রাটদের ঐতিহাসিক বিবরণীতে সমৃদ্ধশালী বাংলার বর্ণনা পাওয়া যায় সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ পারস্য এবং মদিনায় দুধ পাঠান বিখ্যাত পর্যটক ইবন বতুতা এই সময়ই বাংলায় এসেছিলেন তার বিবরণও খুবই গুরুত্বপূর্ণ বাংলার সাংস্কৃতিক ইতিহাসে এই যুগের গুরুত্ব অপরিসীম ইলিয়াস শাহী শাসন বাংলায় মুসলিম ধর্ম এবং সংস্কৃতির প্রসারের যুগ হিসেবে চিহ্নিত বাংলার গ্রামাঞ্চলে মুসলিম প্রশাসন তেমন সুদৃঢ় না হলেও মুসলিম মোল্লাদের চেষ্টায় গ্রামাঞ্চলে ইসলামের গৌরব প্রসারিত হয় ইসলামের সাম্যের বাণীতে আকৃষ্ট হয়ে তথাকথিত নিম্নবর্গের বহু নির্যাতিত হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল গ্রামাঞ্চলে মসজিদ মাদ্রাসা মক্তব স্থাপিত হলে সেগুলি ইসলামীয় সভ্যতা এবং সংস্কৃতির প্রসারে সহায়ক হয় এইবারে বলবো বাংলার ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে এই যুগে কি অবদান রেখে গেছেন এই যুগের শাসকেরা বাংলা ভাষা এবং সাহিত্যের বিকাশেও এই যুগ একটি উল্লেখযোগ্য অধ্যায় এই ব্যাপারে এই বংশের প্রথম তিনজন রাজা শামসুদ্দিন ইলিয়াস শাহ সিকান্দার শাহ গিয়াস আজম এবং রুকুনউদ্দিন বার্বক শাহের নাম অতীব উল্লেখযোগ্য তাদের পৃষ্ঠপোষকতায় লক্ষণাবতী গৌড় পাণ্ডুয়া উল্লেখযোগ্য সাংস্কৃতিক পীঠস্থানে পরিণত হয় বার্বক শাহ তার পাণ্ডিত্যের জন্য অল ফাজিল এবং অল কামিল উপাধিতে ভূষিত হয়েছিলেন এই যুগে কৃত্তিবাস প্রথম বাংলায় রামায়ণ লিখেছিলেন সফরনামা নামক ফার্সি শব্দকোষ প্রণেতা ইব্রাহিম কায়ুম ফারুকি কবি কৃত্তিবাস, বিখ্যাত সংস্কৃত পণ্ডিত রায়মুকুট বৃহস্পতি মিশ্র সুলতান বার্বক শাহের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন বৃহস্পতি মিশ্রের বিখ্যাত গ্রন্থ হল অমর কোষের টিকা পদ এছাড়া তিনি গীতগোবিন্দ কুমার সম্ভব রঘু বংশ প্রভৃতি বহু গ্রন্থের টিকাকার হিসেবে খ্যাতি অর্জন করেছেন বার্বক তাকে তাকে পণ্ডিত সার্বভৌম উপাধিতে ভূষিত করেন তিনি বিখ্যাত বাংলা কাব্য শ্রীকৃষ্ণ বিজয়ের রচয়িতা মালাধর বসু এবং তার পুত্রকে যথাক্রমে গুলরাজ খা এবং সত্যরাজ খা উপাধিতে ভূষিত করেন এ প্রসঙ্গে উল্লেখযোগ্য অনেক ঐতিহাসিক মালাধর বসু এবং তার পুত্রকে হোসেন শাহের সঙ্গে যুক্ত করেছেন বাংলা সাহিত্য এবং সাহিত্যিকদের প্রতি ইলিয়াস শাহী সুলতানদের এই পৃষ্ঠপোষকতা হুসেন শাহীর যুগেও অব্যাহত ছিল শিল্পচর্চার ক্ষেত্রেও ইলিয়া শাহী বংশের রাজত্বকাল খুবই গুরুত্বপূর্ণ ইলিয়াস শাহী সুলতানদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এক স্বতন্ত্র শিল্পরীতি গড়ে উঠেছিল যা অন্যান্য প্রদেশের শিল্পরীতি থেকে সম্পূর্ণভাবে আলাদা ছিল কালের করাল গ্রাসে এই সব শিল্পরীতির বহু নিদর্শন ধ্বংস হয়ে গেছে তবে আজও সব অট্টালিকা মসজিদ দুর্গ সমাধি টিকে আছে তা আমাদের অবাক করে হাজি ইলিয়াস হাজিপুর শহর প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার শাহ বিখ্যাত আদিনা মসজিদ ছাড়াও আলী সিরাজ উদ্দিন কোতোয়ালি দরওয়াজা প্রভৃতি সমাধিস্থল এবং মসজিদ নির্মাণ করান পাণ্ডুয়াকে বিভিন্ন হর্ম এবং মসজিদ দ্বারা সুশোভিত করান শামসুদ্দিন ইউসুফ শাহ নির্মিত জামি মসজিদ গৌড়ের বিখ্যাত লোটন মসজিদ চামকাটি মসজিদ গৌড়ের তাতিপাড়া মসজিদ হুগলির বাইশ দরওয়াজা মসজিদ প্রভৃতি উল্লেখযোগ্য বিভিন্ন ঐতিহাসিক এবং শিল্প সমালোচকরা এগুলির গঠন রীতি এবং শিল্প সুষমার ভূয়সী প্রশংসা করেছেন এই যুগের স্বর্ণমুদ্রাগুলিতেও শিল্প সুষমার চিহ্ন বিদ্যমান শিক্ষার ক্ষেত্রেও এই যুগ প্রশংসার দাবি রাখে বাংলার নানা স্থানে এমনকি মক্কা এবং মদিনাতেও ইলিয়াস শাহী সুলতানরা বহু মাদ্রাজা এবং মক্তব প্রতিষ্ঠা করেন ইউসুফ শাহ একটি কলেজ নির্মাণ করিয়েছিলেন ইলিয়াস শাহী সুলতানদের আমলে বাংলায় যে নবজাগরণের সূচনা হয়েছিল সে সম্পর্কে কোনো সন্দেহই নেই বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন ভিডিওটি কেমন লাগলো সেটি জানান কমেন্টে धन्यवाद oh, no